جولي بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون الذين آمنوا وكانوا يتقون لهم البشرى في الحياة الدنيا وفي الآخرة আজকের এই মুহূর্তে প্রিয় মাতৃভূমি বাংলাদেশ সহ সারা পৃথিবীর যে যে প্রান্ত থেকে আপনারা আপনাদের প্রিয় চ্যানেল চ্যানেলায়ের শান্তির পথে অনুষ্ঠান দেখছেন আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং প্রাণরা প্রীতি সে দর্শক আমরা প্রতি বৃহস্পতিবার এ সময়ে সমসাময়িক অথবা গুরুত্বপূর্ণ জীবন ঘনিষ্ঠ কতগুলো বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনায় আমরা উপস্থিত হয়ে থাকি আজকেও ঠিক অনুরূপভাবে আউলিয়া আউলিয়ায়কেরামের অবদান এই বিষয়টির উপরে আলোচনা নিয়ে আপনাদের মাঝে আমরা উপস্থিত হয়েছি আমাদের স্টুডিওতে দুজন এই বাংলাদেশ নয় বিশ্বখ্যাত আলেমে দিন উপস্থিত হয়েছেন আসুন আমি তাদের সাথে আপনাদের পরিচয় করে দিচ্ছি আমার পাশে বসে আছেন ঢাকাস্ত তেজগাঁও মদিনাতুলম কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ যিনি আল আজহার থেকেও সেখানেও তিনি শিক্ষা গ্রহণ করেছেন একজন প্রবীণ শিক্ষাবিদ আল্লামা মৌলানা আব্দুর আলাইকুম রহমাত আমার ডানে বসে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয় আরবি বিভাগের সম্মানিত অধ্যাপক এবং ওয়াইসি আর যে ফেকা একাডেমির বাংলাদেশের একমাত্র সদস্য জনাব আবদুল্লাহ ডক্টর আপনি কেমন আছেন সে দর্শক আমরা পবিত্র কোরআন মসজিদের যে আয়াতটি পড়েছি সে আয়াতের আলোকে আজকের আলোচনা আল্লাহ বলছেন সাবধান তোমরা খুব মনে রাখবে যে আল্লাহর ওলি যারা আছে তাদের কোনো ভয় নাই এবং তাদের কোনো চিন্তাও নাই বরং তাদের জীবনের সবচেয়ে বড়ো যে অর্জিত বিষয় সেটা হলো ইমান এবং তারা আল্লাহকে ভয় করে তাকওয়া তাদের মধ্যে বিদ্যমান এই ইত্যাদি বিষয়গুলো থাকার কারণে আল্লাহর অলিরায় পৃথিবীর মধ্যে নবী এবং রসুলদের পরে তারা বিশেষ অনুসরণীয় এবং অনুকরণীয় ব্যক্তিত্ব আমরা দেখেছি এই পৃথিবীতে আমাদের প্রিয় নবী রসুল একমস ইসলামের পরে শাহাবা এখরাম এবং তার পাশাপাশি এর পরবর্তীতে আউলিয়া ইকরামের অবদান এত বেশি যে তার রাষ্ট্রীয় পর্যায়ে সামাজিক পর্যায়ে এবং তারা ব্যক্তি এবং পরিবার পর্যায়ে বিশেষ করে রাষ্ট্র এবং সমাজ সংস্কারের ক্ষেত্রে তাদের যে অবদান সেটা কোনো ক্রমে ছোটো করে দেখার মতো নেই আজকে আমরা আমাদের দুজন সম্মানিত আলোচকের কাছ থেকে এ বিষয়টির উপরে আলোচনা জানবো এবং আপনাদের জন্য প্রশ্নের দুয়ার খোলা আপনারা কাঙ্ক্ষিত প্রশ্ন করে আমাদের এই দুজনের কাছ থেকে আপনার উত্তর জানতে পারবেন তো আমি সর্বপ্রথম মালা আব্দুল রাজাক সাহেব আপনার কাছে বলতে চাই আপনি জানেন যে অলি শব্দটি পবিত্র কোরআনে এসছে এবং এর বহুবচন আউলিয়া আর কেউ কেউ বলেছেন যে এটা উলিল আমর এর থেকেও কিন্তু এই শব্দটির উৎপত্তির কথা জানা যায় তো উলিল আমর বলতে গেলে অনুসরণীয় ব্যক্তিত্ব তো আল্লাহর উলি যারা আমরা আমাদের দেশে আমরা মনে করি যে অলি শব্দের অর্থ হচ্ছে যিনি একটা পাগড়ি দিয়েই মানুষকে তিনি বায়াত করে একটা দল তৈরি করবেন আসলে কি এটা না আর অন্য কিছু তাদের কর্মকাণ্ড আছে আলহামদুলিল্লাহ সালাত আল্লাহ রসল্লা এমন একটা গুরুত্বপূর্ণ বিষয়ে এর অবতারণা আজকের আপনি করলেন যে এটার ব্যাখ্যা দিতে গেলে তো সময় লাগে তা প্রথমেই ওই আপনার সঞ্চালনের সূচনায় উদ্ধৃত মহসম্মানিত ওই আয়াতখানা দিয়ে আমি শুরু করি আলা ইন্না আউলিয়া আল্লাহ সাবধান সতর্ক হয়েও তোমরা সকলে ইন্না আউলিয়া আল্লাহ খাউফুন আলাইহিম আলহম ইয়াহ জানুন নিশ্চয়ই সাধনার মাধ্যমে আল্লাহর রহমতের বলে বলিয়ান হয়ে যারা আল্লাহর বলিতে পরিণত হতে সক্ষম হয়েছেন লা খাউফুন আলহিম আলাহম ইয়াহজানুন তফসির কারকগণ বলছেন যে খাউফুন শব্দের অর্থ হলো এখানে খাতার তারা ইসলাম কায়েমের কাজ যখন শুরু করবেন তখন তাদেরকে কেউ শেকড় সহ উঠাই ফেলতে পারবে এই ধরনের কোনো খাতার মানে হুমকি এই ধরনের হুমকির সম্মুখীন আমি আল্লাহ তাদেরকে করব না হতে দিব না লা আলাইহিম আলহিম আলাহম ইয়াহজানুন কোনো দুশ্চিন্তার সম্মুখীন তাদেরকে আমি করব না কারণ তারা রহমাতুল্লিল আলমিন আমাদের নবী হচ্ছেন সর্বশেষ নবী লা নবী আদাহ তারপরে আর কোনো নবী নাই তাহলে কেমন পর্যন্ত ইসলামটাকে নিয়ে যাবেন কারা এই একটা দিস ইজ ভেরি বিগ কোশ্চেন বড়ো কোশ্চেন এটা তাহলে নিশ্চয়ই এই বিষয়ে আল্লাহর রসুলের সেই নবুয়াতের বরকতটাকে ভাগ ভাগ করে এই সমস্ত অলিগুনের রুহে তাদের ব্রেনের মধ্যে আল্লাহ রাব্বুল আলমীর দিয়ে দিবেন এবং রসুল উল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লামের এই সন্না এবং আল্লাহর কোরআনের ভিত্তিতে মানে নবীর অবিকল তরিকায় তারা ইসলামটাকে কেয়ামত পর্যন্ত সবার জন্য মানবের দ্বারে দ্বারে পৌঁছাইয়ে দেওয়ার ভূমিকা পালন করবেন সেই জন্যই আল্লাহ রব্বুল বলছেন যে আমি কুদরতির বেষ্টনির সাহায্যে তাদেরকে বেষ্টন করে রাখি কিন্তু আপনি ওই সংক্ষেপে বললেও আমি তো মনোযোগ দিলাম আপনি এসব কথা বলে ফেলছেন কারা হবে আমানু আমারও ওখানই যাত যারা ইমানে কামেলের অধিকারী হবে আর সারা জীবনে তাদের তাকু আর মতিমুক্তা সরানো সিটানো থাকবে তাহলেই তারা অলি হতে পারবে তো এখন তো তাদের হ্যাঁ সুযোগ সুবিধা কী হবে তা আল্লাহ রাবুল আলেন সেটাও বলে দিয়েছেন তারা আমার রাসুলের আমার বিষয়গুলির বাগান তৈরির জন্য যারা তখন অগ্রসর হবে লাহুমুল রাফিল হায়াতের দুনিয়া ফিল আখেরা তাদের জন্য মহা সুসংবাদ পরকালের বিষয়ও আছে আর জগতের বিষয়ে যখন তারা সংকটের সম্মুখীন হবেন তখন কোন রোডে তাদের যেতে হবে আমি আল্লাহ তাদের জন্য ওহি বন্ধ করেছি কিন্তু এলহামের দরজা খোলা রেখেছি খোলা রেখেছি এলহাম প্রাপ্ত হবেন সেই সমস্ত ডক্টর আব্দুল আল আমি আপনার কাছে জানতে চাই আপনি নিশ্চয়ই আবুদাউদ্দ শরীফের হাদিস আপনার জানা আপনি হয়তো ওইটা আপনার জীবনে বহু ছাত্রকে আপনি পাঠ করে শুনিয়েছেন শিক্ষা দিয়েছেন হাজত আবু হুরাই রাদি আল্লাহ থেকে যে হাদিসটি এসছে আল্লাহ ইয়াবা আসুল হায়দুল উম্মা আল্লাহ রা আসিকুল্লিয়াতে আহা তো এই যে হাদিসকে হাদিস খানাকে আল্লাহকে এটাকে সহি বলেছেন তার মানে প্রত্যেক একশো বছরের মাথায় শতাব্দীতে আল্লাহর একজন অলি আসেন এবং তার যুগ সংস্কারক হিসাবে আসেন তো আমি আপনার কাছে জানতে চাইব যেটা সেটা হলো যে এই পৃথিবীতে যুগ সংস্কারের ক্ষেত্রে আল্লাহর অলিরা সবসময় তাদের অবদান যেহেতু এটা রবিউস সানি মাস বরফের আবদুল কাদের জিলাইন রহমতুল্লাহ আলের এই মাসই দুনিয়া থেকে তিনি চলে গেছেন এবং অসংখ্য মানুষ তার দ্বারা উপকৃত হয়ে ইসলামের দিনের সমাজ সৃষ্টি হয়েছে আপনি কি আমাদেরকে একটু জানাবেন যে আল্লাহর অলিদের এই যে তারা যে যুগ সংস্কারক ছিলেন আমাদের বাংলাদেশেও তো অনেকে এসছেন এরকম আল্লাহ রলিরা আজকে তাদের সেই জায়গাগুলোকে মাজার বলা হচ্ছে যেখানে তারা সাহিত আছেন তারা কিন্তু এ দেশেও অনেক সংস্কার করেছেন আপনি এর উপরে যদি একটু আলোকপাত প্রত্যেক একশো বছরের মাথায় একজন আসেন তিনি এলো একশো বছরের মুজাদ্দিদ আবার আরও বড় বিগার স্পেকট্রামে আল্লাহ রবুল আলমী যখন কোনো বড় মুজাদ্দেদ বা যুগ যুগান্তকারী লোক কাউকে পাঠান ও লিখে পাঠান তাকে বলে আলফ মানে হাজার বছরের মুজাদ্দেদ এই জন্য মুজাদিদ আলফেসানি শেখ আহমদ ফারুক শের হিন্দি রহমতুল্লাহ আলাই তাকে মুজাদ্দিদু আলফেসানি আমরা এই জন্য বলি হিজড়ি দ্বিতীয় হাজারের সময় অর্থাৎ এক হাজার বছর পরে যখন আসলো দ্বিতীয় হাজার তখন উনি মোজাদ্দেদ হয়েছিলেন এবং উনি মজাদ্দেদ হয়েছিলেন এবং তখন বাদশাহ আকবর ছিল সারা পৃথিবীর মধ্যে এখন আমরা যেমন মনে করি যে আমেরিকার প্রেসিডেন্ট সবচেয়ে বড় প্রেসিডেন্ট তেমনি উনিও সেরকম পৃথিবীরকে সবচেয়ে বড় রাজত্বের রাজা ছিলেন পঞ্চাশ বছর পর্যন্ত রাজত্ব করেছেন এই যে তা তিনি যখন দিন এলাহি নিয়ে সামনে অগ্রসর হলেন ইসলাম থেকে বেরিয়ে যাচ্ছিলেন তখন এত বড় মহাপরাক্রমশালী সম্রাটের বিরুদ্ধে উনি তখন মাথা জাগিয়েছিলেন এবং তিনি তার সেখানের মধ্যে দরবারে যে কুর্নিশ করেন নাই বরং তিনি মাথা উঁচু রেখে তখন তাকে হেদায়ত করেছিলেন এবং সে হেদায়ত হয়েছিল তো দেখা যায় যে মুজাদ্দিদ সবসময়ই আছে কোনো মুজাদ্দিদ ছাড়া খালি নেই যেমনই আপনি দেখেন যে আউলিয়া মধ্যে আউলিয়া সে তারপরে চার চল্লিশ জন আবদাল থাকে সব সময় চল্লিশ জন আবদাল থাকে আউ আওতার থাকে তারপর এইভাবে করতে করতে গাউস গাউস থাকে আবার গাউসুল আজম থাকে এগুলি সব হলো তা বিভিন্ন র্যাঙ্কের নাম এটা কেউ বলার উদ্দেশ্যে না গাউসুল আজম তো আল্লাহ না সেইটা আল্লাহ তো হাকিকি সব কিছু মজা আজান এইগুলি র্যাঙ্ক থাকে তো কিন্তু সবচেয়ে বড় কথা হলো আমরা আজকে আলোচনা করছি অলিকে নিয়ে তো অলি কারা অনেকে আমাকে আমি শুনেছি বলতে যে না অলি বলতে কোনো কিছু নাই কিন্তু আমি বলবো যে পবিত্র কোরআনের মধ্যে আসেন আল্লাহ নিজে বলছেন আল্লাহ অলি দিন আমানু ইঃরিজহ মিনুমাত ইরা নূর আল্লাহ তালা তাদের অলি যারা ইমান এনেছে আল্লাহ তালা তাদেরকে জুলুমাত অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসেন এখানে আল্লাহ নিজেই বলতেছেন যে আমি মুমিনদের অলি তাইলে আরেকটা যেটা আপনারা বলছেন না আউলিয়া আল্লাহ সে তো আছেই তাইলে দেখা যায় আল্লাহ রব্বুল আলম নিজে বলতেছে আমার আউলিয়া আছে আবার আল্লাহ নিজে বলতেছেন যে আমিও ওদের আলে আউলিয়া পক্ষ থেকে এখানে আছে। এবং বোখারি শরীফে একটা হাদিসের মধ্যে লেখা আছে মান আজ আলিয় আজন তহুবিল হার যদি কেউ আমার অলিকে আমার কোনো বন্ধুকে কষ্ট দেয় আমি তার বিরুদ্ধে হার্ভ মানে যুদ্ধ ঘোষণা করলাম শুধু এই যে অলিকে কষ্ট দেওয়া মানে কি আজকে আমি শুনেছি যে একখানে একটা মাজার ভাঙতে গেছে যে তার লিড দিয়েছে তাকে ভীমরুলে মানে আঘাত কইরা তাকে এবং তার দুই সন্তানকে মেরে ফেলেছে হ্যাঁ আপনি হয়তো বলতে পারেন কাকতালিও কিন্তু কাকতালিউর বিষয় না যে যাকে আল্লাহ ইজ্জত দিয়েছেন যা সম্মান দিয়েছেন দুনিয়া এবং আখেরাতে লা হাহুর আলাই মালাহিহিহী কিন্তু দুনিয়া এবং আখরা দুইটার কথা বলা তো কাজী সেই সকল আউলিয়া ইকরাম যখন দীবিত অবস্থায় সারা বিশ্বের মধ্যে তার একটা বিশাল অবদান থাকে হেদায়তের জন্য ইন্তেকালের পরে মানুষ সেখান থেকে ইন্সপিরেশন নেওয়ার জন্য তাকে মানে সম্মানের সাথে সমাহিত করে তাই এইটাকে যদি কেউ বলে যে মাজার বলতে কিছু নাই জেয়ারত যদি থাকে তো মাজারও আছে মাজার মানে হলো জেয়ারতের স্থান আপনি জেয়ারত মানলেন হাদিসা আছে সেটাও মানলেন কিন্তু মাজার মানলেন না এটা তো হয় না সলাদ থাকলে মুসল্লা আছে। সলাাদ যেখানে পড়া হয় তাকে মুসল্লা বলে মসজিদ বলে তো এই জন্য আমি বলবো যে আজকে আউলিয়াম বলতে সাধারণত আমাদের মনে যেটা জাগে যে তার কারামত থাকবে কিন্তু হাদিসের ভাষায় বলা হয়েছে যাকে দেখলে আল্লাহর কথা মনে হয় সে আল্লাহর বলি মানে এটা চিহ্ন আর কি যাকে দেখলে আল্লাহর কথা মনে হয় শ্যায় এটা বলা হয়েছে আমরা আলোচনা সঙ্গে একজন কলার অপেক্ষা করছি আলাইকুম রহমতুল্লাহ দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি করুন

আমি ধরুন একদম কমাই দিচ্ছি ইউজ করে দিয়েছি যেটা বলতো মানিকে বলে কোথা করে মানুষ গোলাপ করতে অর্থাৎ করতে পছন্দ করে এবং তাও সে ক্ষমা করতে পছন্দ করে আচ্ছা ওনার কথা থেকে তো কিছু বুঝি নাই যেটুকু বুঝেছি আমি সেটা হলো যদি কেউ গুণা করে তাহলে সে কি বলি হইতে পারবে কিনা বা তার কী অবস্থা তো গুণা করে না কেবল না আমি একরাম আম্বি একরাম যারা আছেন তারা মাসুম আল্লাহ রবুল আলামিন তাদেরকে নিজের স্পেশাল প্রোটেকশন দিয়ে রাখেন তারা কোনো গুনাহ করতে চাইলেও আল্লাহ তালা সেটা প্রোটেকশন দিয়ে দেন এরপরে যারা আছেন সাহাবে একরাম তারা গুনা করতে পারেন কিন্তু আল্লাহ তাদেরকে স্পেশাল পাওয়ার দিয়েছে বলছেন যে রাজি আল্লাহ হোম রাদুয়ান আল্লাহ তালা প্রতি তারা সন্তুষ্ট আল্লাহ তাদের প্রতি রাজি কাজে তাদের প্রতিও সমালোচনা করা যাবে না তারপরে আসেন যে তাব তাব শুরু করে আমাদের অবস্থার মধ্যে এই ছোটোখাটো গুনা হইতেই পারে এবং এই কিন্তু কারামতের কথাটা যেটা আমি বলতেছিলাম যে যিনি অলি হন আরেকটি প্রশ্ন দর্শক কে আছেন আপনি আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি করুন সন্তুষ্ট করার জন্য আল্লাহ রা বোলাম তাহার নামের আগুন থেকে মুক্তি দান করবেন এটা কি হাবি আর দুই নম্বর প্রশ্ন হলো হুজুর আমরা বিপদ আপদে

একটি হলো যে উনি বলছেন যে লাইলাই যেটা করা হয় আর কি এটা কতটুকু বিষয় আরেকটা বিষয় হচ্ছে যে অনেক সময় আল্লাহ রসুলের কোনো খবরই নেই এখানে মাজার নিয়ে ব্যস্ত ঢাক ঢোল নিয়ে ব্যস্ত এইটা কীরকম ধরনের করছেন আল্লাহ রসুলের খবর না নিয়ে কেউ ওই কোনো পীরের মাজারে গিয়ে ঢাক আর ঢোল যদি পিটানোর অনুষ্ঠানে আর্থিক সাহায্য করে তাহলে এটা তো সম্পূর্ণ রকম বেদাত এটা তো গ্রহণযোগ্যতা হওয়ার আল্লাহর এ তো আগে করতে হবে আল্লাহর যে অধিকার আমাদের কাছে এর চাইতে বেশি অধিকার আর কারোর আছে রসুল্লাহ সাল্লাই সুন্না মোতাবেক জিন্দিগি যাপন এরপরে রসুল্লাহ বলেছেন আম্মাল আনফা জুরুহা তোমরা ইমানদারদের কবরের পাশে যেও

কারামত সম্পর্কে আমি যেহেতু আমাদের সময় কম বলতে চাচ্ছি কথা যে আমরা মনে করি যে ওলি তো সেই হবে যিনি কথায় কথায় কারামত দেখাবে অলৌকিক ব্যাপার দেখাবে কিন্তু হজরত মুজাদ আলফিসানি রহমতুল্লাহ যে ওলি ছিলেন এতে কারো সন্দেহ নাই ওনার এক খাহাদেম বলল যে আপনার কাছে আমি বারো বছর ছিলাম আমি তো কোনো কারামত দেখলাম না আপনার তখন তিনি বললেন যে তুমি কি কখনো দেখেছ যে আমি কোনো একটা সুনত কখনও ত্যাগ করেছি ক না ক ধরে নো এটা একটা কারামত তেমনি আউলিয়াদের হাতে যে কারামতগুলি হয় সেটা ওনার মানে ম্যাস মেরিজিয়াম যারা করে তা চাদুকরদের মতো যে একই জিনিস বারবার দেখাইতে পারে সেরকম না আল্লাহ যখন ইচ্ছা করেন যে কারামত একটা সম্মান দেখাবেন তার আলিকে সেটা আল্লাহ দেখান এবং আর একটা ব্যাপার হলো একজন আল্লাহর অলি যখন হয়ে যান তখন উনি যাহা চান সে তো হাদিসের মধ্যে আমি পুরোটা বলি নেই যে মানে মানে কোন ইয়াদ আল্লাহ সুবিহা যে আমি তখন তার হাত হয়ে যাই যে হাত দিয়ে এসে কিছু ধরে এইরকম যখন পর্যায়ে যায় তখন উনি যেটা ইচ্ছা করেন যে আমি আজকে একটু পেঁপে খাবো হঠাৎ করে দেখা যাবে কোনো না কোনোভাবে ওনার সামনে পেঁপে চলে আল্লাহর পক্ষে আল্লাহর পক্ষে চলে আসছে তেমনি আল্লাহর অলিদেরও স্তর থাকে কেন একটা নিম্ন স্তর উপর স্তর যে যত উপর স্তরে যাবে এবং এটার স্তর ষোলোটা স্তর আছে তার মধ্যে আবদিও তুলে সর্বশ্রেষ্ঠ স্তর এই জন্য সুহান আল্লাহ আসরা আবদিহি বলছে আব্দিহি হয় আপনি সোজা কথা না তো কাজেই এই স্তর অনুযায়ী আউলিয়াদের বিভিন্ন রকমের কারামত থাকবে কিন্তু কারামত থাকতেই হবে বা আমাকে অলৌকিক কিছু না দেখলে আমি তাকে অলি মনে করবো না এটা না বরং শরীয়তের পাবন যিনি থাকবেন ফরেজগার হালাল খাবেন হারাম বর্জন করবেন সব গুণা থেকে থাকবেন এবং ইসলাম প্রচার করবেন তা আল্লাহ ধন্যবাদ আবদুল্লা আপনাকে আমি জানতে চাই

এই হাদিস আছে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জানা সেটা কখন বলা হইছে ইল্লাল্লাহ মানে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ অনেক রওয়ায়েত আছে তার আরেকটা উদাহরণ হলো যে এই বোখারির মধ্যেই আছে যে যে আল্লাহ তিনবার পড়বে তিনি কোরআন শরীফ একটা কোরআন শরীফ ফতেমের সবাব পাবে সেখানে যদি কলু আল্লাহ কলু আল্লাহ তিনবার পড়লে হয়ে যাবে না কলহু আল্লাহ বলতে পুরা কলু আল্লাহ সুরা বোঝানো বলতে লাইল্লাহ মোহাম্মদ কারণ মোহাম্মদ রসুল্লাহ না বললে সে মমিনই হবে না আচ্ছা তবে এটা কার জন্য যে মানে একটু পরে মরে যাবে স্যার আর কোনো আমল করার সময় নেই সে শুধু এটার জন্যই বেশ চলে যাবে ধন্যবাদ আপনার কাছে আবার ফিরে আসছি

এআকে কোরআন বলতেছে মানুষের মধ্যে যারা ইবলি শয়তানকে অনুসরণ করবে আমি আল্লাহ তাদের সবাইকে দিয়ে জাহান্নাম পুরা করব এর মানে কি কোরআন কি বলতেছে আমাদেরকে মানুষের মধ্যে যারা ইবলি শয়তানকে অনুসরণ করবে আমি তাদের সবাইকে দিয়ে জাহান্নাম পুরা করব পুরা আরাফ এর মানে কি আচ্ছা বুঝতে অর্থ তো নিশ্চয়ই এই যে আল্লাহ রাসুলের তরিকায় না উঠে যদি একজন ব্যক্তি শয়তানের সমূহ তার মানে যে সমস্ত আদর্শ নীতি এবং বিধান মানবজাতির জন্য দিয়েছে না হুইস ইজ রিয়ালি এগেনস্ট অব দি ইসলাম ইসলামের বিরুদ্ধে যেগুলি সেইগুলির যদি সারা জীবন অনুসরণ করে আর কবলাল মৌত সে যদি সংশোধন না হয়

ওদের আমার প্রশ্ন আমরা জানি যে রহম সালামের উপর ই মান না কেউ জানতে যেতে পারবে না কিন্তু গতকাল রাকির নায়িকার একটা ওয়াদে শুনলাম যে যারা

আচ্ছা এখন আমি মরণ আব্দুল রাজুক আপনাদের আজকের আসলে আপনাদের যে আলোচনা এবং তাৎক্ষণিকভাবে প্রশ্নের যে উত্তর আপনারা দিলেন অত্যন্ত সুন্দর এবং আপনাকে ধন্যবাদ সেই দর্শক আমরা আজকে যে আলোচনাটা করছিলাম সেটা হচ্ছে আউলিয়া গ্রামের অবদান সম্পর্কে আমরা যদি রাষ্ট্রীয় পর্যায়ে দেখি তাহলে আমরা দেখব যে সম্রাট জাহাঙ্গীরের সময় সেখানে কিন্তু মজাদা আলফেসানের মতো একজন ব্যক্তি তিনি রাষ্ট্রকে সংস্কার করার ক্ষেত্রে রাষ্ট্রপতিকে সহযোগিতা করেছেন ঠিক অনুরূপভাবে আমরা যদি লক্ষ্য করি তাহলে সম্রাট আওরঙ্গজেবের সময় সেখানেও কিন্তু আল্লামা মোল্লা জীবন রহমতুল্লাহ আল এবং মির্জা মাসুমের মতো ব্যক্তি রাষ্ট্রের এই রাষ্ট্রপতিকে অর্থাৎ সম্রাটকে সহজিত করেছেন যাতে করে রাষ্ট্র সুন্দরভাবে পরিচালিত হয় এই জন্য রাষ্ট্র সংস্কারের ক্ষেত্রে ধর্মীয় নেতা যারা ইসলামের সাথে সম্পৃক্ত যে সমস্ত সুফি সাধক আছে তাদের সাথে সুসম্পর্ক যদি রাষ্ট্রপ্রধান রাখেন বা রাষ্ট্রের দায়িত্বে যারা আছে তারা যদি সবসময় লক্ষ্য রাখেন তাহলে কিন্তু সেই রাষ্ট্রটি একটি সুন্দরভাবে পরিচালিত হবে এতে কোনো সন্দেহ নেই আমরা অবশ্যই জানি যে মানুষের ভিতরে একটা অন্তর আছে অন্তরের মধ্যে কালিমা যখন জমে যায় তখন ওই মানুষটি দুষ্টু দুরাচার এবং অন্যান্য পাপিষ্ট মানুষের মতো কর্মকাণ্ড করতে দ্বিধাবোধ করে না অতএব অন্তরকে পরিষ্কার করতে গেলে আমাদের এই সমস্ত উলিয়া আউলিয়ার কাছে যেতে হবে এই জন্য কুতুবুদ্দিন কাকি বখতিয়ার নিজামুদ্দিন আউলিয়া আমাদের দেশের সারসিনা ফুরপুরা জনপুরি যত ধরনের পীর মশাই গেছে প্রত্যেকের যুগ সংস্কারের বিশাল অবদান আজকে আমাদের এই বর্তমান বিশ্বে আপনারা আউলি একরামের প্রতি সবসময় শ্রদ্ধাশীল থাকবেন এই প্রত্যাশা রেখে আজকের মতো এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ